অ্যাকচুয়ালি বেস্ট একটা ইউনিভার্সিটি আমি বলবো ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ আচ্ছা কোন ইয়ার আমরা সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স আচ্ছা তাহলে তো ক্লাস পেয়ে যাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে মানে এতদিন অলবাসা নওগাঁ রানী নওগাঁ রাশিয়া কেমন লাগে রাশিয়া অসাধারণ সিটি গ্রিন সিটি আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে কমেন্ট করেছেন বরেন্দ্র ইউনিভার্সিটির আপডেট একটি ভিডিও বানান আজকে আমরা বরেন্দ্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঘুরে দেখব এবং কিছু স্টুডেন্টদের মতামত জানব অবশ্যই সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন এখনো কাজ চলছে কি কি কাজ বাকি আছে সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাশিয়াতে থাকেন জি আমি এখন আমার বাসা সিরাজগঞ্জ আমি এখন রাজশাহীতে থাকি আচ্ছা রাজশাহীতে এসে কেমন লাগে ভালো লাগে আচ্ছা ডিপার্টমেন্ট কোন ইয়ার আমি ফার্মেসি ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার আচ্ছা আচ্ছা ক্যাম্পাস কেমন লাগছে নতুন ক্যাম্পাস খুবই ভালো লাগছে নিজেদের ক্যাম্পাস অবশ্যই ভালো লাগবে এখন এখানে কি ক্লাস পাচ্ছেন না দেরি আছে না কালকে থেকে ক্লাস শুরু আচ্ছা তার মানে এই স্থায়ী ক্যাম্পাসে আপনি পেয়ে যাচ্ছেন আপনার ভাগ্য ভালো জি আচ্ছা রাজশাহী বাসীকে কিছু বলতে চান যারা ভার্সিটিতে দূরে দূরে ভর্তি হচ্ছে কিন্তু রাজশাহীতে এত সুন্দর ক্যাম্পাস অনেকে হয়তো জানেই না এই উদ্দেশ্যে কি বলতে চান আমাদের ক্যাম্প আমাদের তো এখন পার্মানেন্ট ক্যাম্পাস হলো তো আসবেন সবাই এখানে আমাদের পড়াশোনা যেমন পড়াশোনার দিশার অনেক হেল্পফুল তারপর আমাদের খেলাধুলার অনেক অপরচুনিটি আছে সব দিক থেকে আমরা বলবো যে সব ভালো আমাদের ভার্সিটিতে ভর্তি হতে পারেন সবাই জি জি আচ্ছা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাষা কোথায় অলবাসা নওগাঁ রানী নওগাঁ রাশিয়া কেমন লাগে রাশিয়া অসাধারণ সিটি গ্রিন সিটি আর ক্যাম্পাস ক্যাম্পাসও অসাধারণ কোন ইয়ারে ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ আপনাদের ডিপার্টমেন্ট কি এখানে আসছেন না আসেনি কবে আসবেন সেটাও এখনো জানাই নাই জানুয়ারিতে আসবে সাইট থেকে আগুরা বললো জানুয়ারি জি আপনারাও কি সেম ইয়ার সেম ব্যাচ জি সবাই একসাথে আচ্ছা তো ক্লাস পাচ্ছেন না বাট এই যে ঘুরতে আসছেন এটা কেমন লাগছে ক্যাম্পাস কেমন লাগছে ফার্স্ট অফ অল এত সুন্দর ক্যাম্পাস হচ্ছে এটা আমরা প্রাউড যে আমরা বলতে পারবো যে আমরা বন্ধন ইউনিভার্সিটি স্টুডেন্ট আচ্ছা যারা নতুন ভর্তি হবে আপনাদের নতুন ভর্তি হবে ওয়েলকামিং ওয়েলকামিং যে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু কষ্ট একটা লেগে যাচ্ছে যে আমরা এই ক্যাম্পাসটা পাচ্ছি না দেখা যাক মানুষকে গর্ব করে বলতে পারবেন আমি এখানকার স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট ছিলাম সেটাই অনেক ধন্যবাদ অসাধারণ সো ভিউয়ার্স আমরা একটু উপরের দিকে যাই ক্যাম্পাসটা ঘুরে দেখতে চাই আমার সাথে আমার এক ছোট ভাই আছে সান আর ক্যামেরা পিছে তো অল টাইম তাসবির থাকে তাসবির আছে আচ্ছা এখানে কিছু ভাই আর আপু আছে যদি একটু ইন্টারভিউ নিয়ে নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ইংলিশ ইংলিশ নাইস কোন ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার আচ্ছা আচ্ছা কংগ্রাচুলেশন কেন বললাম বলেন তো নিউটসি তাই ক্লাস পাবেন এখানে তাই ও আচ্ছা আচ্ছা এটা জন্য ভালো লাগছে না হ্যাঁ অবশ্যই আচ্ছা কোথা থেকে আসছেন মানে বাসা কোথায় উপশহর উপশহর রাজশাহীতে থাকেন জি আপনারা সবাই সেম ব্যাচ জি আচ্ছা আপনাদের কেমন লাগছে ভালো ভালো ক্যাম্পাস সম্পর্কে কিছু বলতে চান যারা নতুন ভর্তি হতে যাচ্ছে হ্যাঁ বলবো যে হ্যাঁ ক্যাম্পাস অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে কি বলবো হ্যাঁ অ্যাকচুয়ালি বেস্ট একটা ইউনিভার্সিটি আমি বলবো সবাই ভর্তি হোক আসো নেগেটিভ কোনো দিক পাইছেন না এখন পর্যন্ত তো পাই নাই আই হোপ পাবো না আশা করি আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স সবার কাছ থেকে একটা পজিটিভ রিভিউ পাচ্ছি সবারই অনেক ভালো লাগছে ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে ভর্তি হয়ে এবং যারা পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে অলরেডি বা বের হয়ে যাবে তারা একটু আফসোস করছে যে এত সুন্দর ক্যাম্পাসটা আগে যদি পেতাম বাট তারা কিন্তু গর্ব করে বলতে পারবে যে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম যেমন আমি 21 সালে পড়াশোনা শেষ করেছি বাট এখনো প্রাউড ফিল করি যে আমার ক্যাম্পাস এইটা বাট আমি এখানে পড়াশোনা করেছি সবাইকে বলতে পারবো চলুন ভিতরে ঘুরে দেখি আরো ভিউয়ার্স একটা ক্যাম্পাস হলে সবার মাথায় একটা চাহিদা থাকে যে একটা মাঠ হোক আড্ডা দেওয়ার মতো বা খেলাধুলা বা কোনো পিকনিক বা প্রোগ্রামের জন্য আর রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আমরা পেয়ে যাচ্ছি বিশাল বড় একটি মাঠ দেখতে পাচ্ছেন আজকে এই মাঠে একটি প্রোগ্রাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন ডিপার্টমেন্টের আপনারা পলিটিক্যাল সায়েন্স আচ্ছা তাহলে তো ক্লাস পেয়ে যাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে মানে এতদিন একটা মানে আশা ছিল যে কবে আমরা মেইন ক্যাম্পাসে আসবো কবে থেকে ক্লাস শুরু হবে এখানে তো ফাইনালি কালকে থেকে শুরু হতে যাচ্ছে আজকে এরকম একটা প্রোগ্রাম হলো তো কালকে থেকে ক্লাস করব এখানে সবাই মিলে আবার এত বড় ক্যাম্পাসে একসাথে থাকবো খুব মজা লাগছে মনে হচ্ছে আপনারা সেম ব্যাচ হ্যাঁ আচ্ছা এমনি ভার্সিটিটা কেমন লাগে
খুব সুন্দর, খুব ভালো লাগে। আর আসলাম তো আজকে, এর আগে একবার আসছিলাম, আজকে প্রথম। তারপর ক্লাস করব, সবকিছু দেখব, সবকিছু হলে ভালো লাগে। আচ্ছা, আপনি একটা একদম অনেস্ট একটা রিভিউ দিবেন, উত্তরবঙ্গের মধ্যে এরকম ক্যাম্পাস কি আর আছে? ভাইয়া সত্যি কথা বলতে এরকম এনভায়রনমেন্ট আর তো নাই। উত্তরবঙ্গ বলতে ভুল হবে, যে আমাদের বাংলাদেশের যদি প্রেক্ষাপটে আমরা বলি, মানে অবশ্যই এটা একটা অবশ্যই ভালো একটা প্রেক্ষাপট। মানে আমাদের এইরকম যে একটা এনভায়রনমেন্ট দিয়েছে উত্তরবঙ্গের মধ্যে, অবশ্যই একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয় আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। আচ্ছা, অনেক ভালো স্টুডেন্ট অনেক জায়গায় অ্যাডমিশন দেওয়ার ট্রাই করে বা ন্যাশনালে ভর্তি হতে চায়, বাট তারা ভর্তি হতে পারে না। আবার অনেকের মনে একটা সন্দেহ বা প্রশ্ন থাকে যে বরেন্দ্রতে ভর্তি হব নাকি, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটাই কথা যে এখানে আসলে মেধাবীদের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অবশ্যই, কারণ এই জন্য যে এখানে মেধার ভিত্তিতে কিন্তু 10% থেকে 100% পর্যন্ত ওইবার দেওয়া হয়। ভিউয়ার্স, আসলে বিশাল বড় একটি এরিয়া, বিশাল বড় ভার্সিটি, বিশাল বড় বিল্ডিং, প্রত্যেকটি কর্নার ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে। আমরা শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে একটু আইডিয়া দিই। দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের ক্লাস হবে, আসলে বিশাল মজার একটা ব্যাপার বিদেশি স্টাইলে। দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, আর এখানে এখনও অনেক ডেকোরেশনের কাজ বাকি আছে। যখন ফুল ডেকোরেশন হয়ে যাবে তখন আমরা একটি আপডেট ভিডিও বানাবো। আপডেট ভিডিও দেখতে চ্যানেল এবং পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আমি কাপড়না ডিপার্টমেন্ট অফ ইংলিশ। দুজনেই সেম ডিপার্টমেন্ট? আমরা এবার ফিফথ সেমিস্টার, মানে সেকেন্ড ইয়ার। ক্যাম্পাসে ক্লাস পাবেন, কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে, যদিও আমরা এই ইয়ারে কোনো ক্লাস পাচ্ছি না। আমাদের মানে সামনে বছর আমরা ক্লাস পাবো, খুব ভালো লাগছে। নিজের ক্যাম্পাসে ক্লাস করতে পারবো, এটা খুব ভালো লাগছে। ক্যাম্পাস কেমন লাগছে? আসলে বলতে গেলে ক্যাম্পাসটা অনেক ভালো লাগছে। মানে অন্য জায়গাতে মানে প্রত্যেকটা ভার্সিটির কিন্তু নিজস্ব ক্যাম্পাস আছে, নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করার মজাই আলাদা। আমরা যদি ক্যাম্পাসে ক্লাস করতে পারি অনেক ভালো লাগে। না না, এটা আমাদের অপরচুনিটি, বুঝছেন? যে হচ্ছে যে আমাদের এত বড় ক্যাম্পাস, আবার হচ্ছে আমাদের মানে মানে লুকটা অনেক সুন্দর ভার্সিটির, যেটা হচ্ছে অন্য ভার্সিটির থেকে। যারা নতুন ভর্তি হতে চায় তাদের, হ্যাঁ তাদেরকে এটাই বলতে চাই যে হচ্ছে তোমরা মানে তোমরা যারা নতুন ভর্তি হতে চাচ্ছ বা চাও, তারা আমাদের ভার্সিটি বা ফরেন ভার্সিটি ভর্তি হতে পারো, কারণ এখানকার অপরচুনিটি, ফ্যাসিলিটিজ এবং বেনিফিট অনেক ভালো পাবা। আর ভার্সিটির লোকেরা দেখতেই পাবা, তোমরা ভর্তি হতে পারো, ভর্তি হতে ভালো হবে। শহর থেকে একটু বাইরের দিকে, সো চলাচলে একটু সমস্যা হচ্ছিলো। আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই দিন আমরা সন্ধ্যা হয়ে যাই, যে আসলে ভালো পাচ্ছিলাম। বাট তারপরে যখন প্রোগ্রামগুলো করলাম, মাস্ক প্রোগ্রামটা করলাম, সেই প্রোগ্রামে আমাদের কিন্তু প্রবলেম ফেস করতে অতটা হয়নি। এখানে অ্যাভেলেবল রিক্সা বা গাড়ি, অটো গাড়ি আশপাশে মেস এবং পাশাপাশিও করা হচ্ছে। আচ্ছা, তাহলে তো ভালো হয়, এক সময় এদিকে সিটির মতো হয়ে যাবে, সিটির মতো হয়ে যাবে। কারণ এই জায়গাটা আমি যতদূর জানি, আমি যখন 2015 সালের দিকে আসতাম তখন কিন্তু অতটা প্রিভিলেজ ছিল না, বাট এখন আস্তে আস্তে কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই আশপাশে এদিকে মেস হচ্ছে, বাসা ভাড়া নিচ্ছে অনেকে, আমার ফ্রেন্ডরা অনেকে বাসা ভাড়া নিচ্ছে, থাকছে। ঠিক আছে, ওখানে আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা হবে না। আর চলতে ফিরতে যখন সবাই শুরু করবে তখন আর কি আরও সবার কাছে ইজি হয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের দর্শকদের বোঝায় বলার জন্য। ওকে, থ্যাংক ইউ।